আসলে বাছাই কিছু খবর নিয়ে আপনাদের সামনে। আপনারা দেখছেন এসকে লাইভ, আপনার সময় আপনার খবর, আমি অনুষ্কা। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের 180 বেডের হোস্টেল ও একটি অডিটোরিয়াম নির্মাণের কথা ঘোষণা করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন ও সেচ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির, ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের মালিভিটা গ্রামে। দ্বাদশে নম্বর কম এসেছে এমনই অভিযোগ তুলে নম্বর বৃদ্ধির দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ সিবিএসই বোর্ডের অধীন রায়গঞ্জের বেথনি মিশন স্কুলের পড়ুয়াদের। নার্সিং কর্মচারীদের ওপর শ্লীলতাহানির ঘটনায় ক্ষিপ্ত নার্সেস অ্যাসোসিয়েশন। ওষুধের দোকান থেকে মদের ব্যবসা, শিলিগুড়ি ডিটেকটিভ ডিপার্টমেন্ট ও প্রধান নগর থানা যৌথ সাহায্যে দুই যুবককে ধরল সিকিমের পুলিশ। কিছুদিন আগে সিকিমের সিংতামে মদের কারবারের অভিযোগে সেখানে তদন্ত শুরু করা হয়। সিকিমের সিংতাম থানা এলাকায় মাদক পাচার চক্রে যুক্ত বেশ কয়েকজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে সিংতাম থানার পুলিশ। শিলিগুড়ি শহর লাগোয়া ইস্টার্ন বাইপাসের কাছে কানকাটা মোড় থেকে উদ্ধার প্রচুর আধার কার্ড। করোনা আক্রান্ত মৃতের সংখ্যা এখন অনেকটাই কমেছে, তবে করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন চিকিৎসকরা। তাই তারা করোনা রুখতে তৎপর প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর, যে কারণে রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে জলপাইগুড়িতে মেডিকেল অফিসার ও নার্সিং স্টাফদের নিয়ে ট্রেনিং এর ব্যবস্থা করা হলো। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা পরিষেবা ও বিভিন্ন পরিকাঠামো খতিয়ে দেখলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের দুই পদস্থ কর্তা। সিলপ্যাট গ্যাস নিয়ে দিশেহারা নকশাল বাড়ির রক খোলার অধিকাংশ মানুষ। আগে যেখানে দুই মাস ধরে একটি গ্যাসের মাধ্যমে ঘরে রান্না হতো, তা আগেই ফুরিয়ে যাচ্ছে। মালদহের হরিশ্চন্দ্রপুর নাবালিকা ধর্ষণ কাণ্ডে অবশেষে গ্রেপ্তার হলো অভিযুক্ত। 5 বছরের মধ্যে এক হাতুড়ে চিকিৎসকের বাড়িতে ডাকাতির ঘটনায় অভিযুক্তদের সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত। গত মাসে পাঞ্জাবে অনুষ্ঠিত হয় ভারতীয় অ্যাথলেটিক মিট। এই মিটে করোনা আবহের জন্য অ্যাসোসিয়েশনে কোনো খেলোয়াড়কে না পাঠানোর সিদ্ধান্ত নিলেও পরে সিদ্ধান্ত নেওয়া হয়। হাই জাম্পে বাংলায় একমাত্র সোনা জয়ী করে শিলিগুড়ি বিধাননগরের বাসিন্দা আশরাফ আলী এবং শহরেও ফিরে এসেছে সে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে 139 কেজি গাঁজা সহ দুজনকে গ্রেপ্তার করলো ঘোষপুকুর পাড়ে পুলিশ। সামান্য একটি গোয়াল ঘর তৈরি নিয়ে বিবাদের সূত্রপাত, আর তার জেরে দুই ভাইকে প্রকাশ্য রাস্তায় ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশী দুই দুষ্কৃতি ও তার দলের বিরুদ্ধে। আজ এ পর্যন্তই, দেখতে থাকুন এসকে লাইভ। দশম ও দ্বাদশ শ্রেণীদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। এখানে দশম শ্রেণীর জন্য প্যারামেডিক কোর্স এবং দ্বাদশ শ্রেণীর জন্য মেডিকেল কোর্স রয়েছে। পকেট ফ্রেন্ডলি বাজেট এবং ব্যাংক সুবিধা সহ বিভিন্ন ডিগ্রি ডিপ্লোমা করানো হয় এখানে। সমস্ত স্ট্রিমের জন্য উন্মুক্ত এবং ভারত সরকার স্বীকৃত। UGC বাই AICTE, INC, PCI, AICTE, নিউ দিল্লি অ্যান্ড স্টেট নার্সিং কাউন্সিল, ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি, RGUHS, প্যারামেডিকেল বোর্ড, আদনান প্যারামেডিকেল অ্যান্ড নার্সিং কলেজ। কন্ট্যাক্ট নম্বর 8016235569, চম্পাশরি, শিলিগুড়ি। Admissions open at Sikkim Manipal College of Physiotherapy, a constituent unit of Sikkim Manipal University. Courses offered are Bachelor's of Physiotherapy and Master's of Physiotherapy with various specialties. Admissions are on merit basis with scholarships available. For further details, log into www.smu.edu.in. Apply now.